Yes, Steve. Yes, I'm taking care of it. Hey, কি হচ্ছে? কি হচ্ছে? কি মাইক্রোফোন অন আছে? দর্শকরা শুনতে পাচ্ছে কি মুশকিল সেটা আগে বলবেন তো? ওই সাধারণত প্রথম 10 15 মিনিট তো মাইক্রোফোনটা কাজ করে না তাই সরি সরি আপনাদের কাছে ক্ষমা চাইছি আসলে অনেক দিন বাদে স্টেজে উঠছি তো তাই হ্যাঁ যে কারণে আমার মঞ্চে তোলা হয়েছে আর কি বাজে কথা ছেড়ে ওই সেই কথায় আসা যাক আমার নাম হলো গিয়ে মানে আমার নাম হচ্ছে দেখ এইসব আমার দ্বারা হবে আরে খামো কা মঞ্চে তুলে বদনাম করা আচ্ছা কি করে বলবো যে আমার নাম কখনো চিরন্তন রায় কখনো www.chirantanblogspot.com আবার কখনো সূত্র মানে এই যেন হিজিবিজিবিজের দশা আচ্ছা যখন যা খুশি নাম হতে পারে এ আমাদের এই লেখক নাট্যকারের না দিব্যি আছে যা খুশি লিখবে আর খুব আমাদের আমাদের ভাব দেখিয়ে বোঝাবে যে এগুলো নাকি খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য দশের জন্য মানব জাতির জন্য পশু প্রাণীর জন্য আবার আজকাল ওই যে কি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং তার জন্য নাকি আমার মঞ্চে উঠে বক্তৃতা দিতে হবে কিন্তু আপনারাই বলুন এই মঞ্চে উঠে যদি আমি বলি আমি মানুষও হতে পারি আবার হাওয়াও হতে পারি আবার ব্লগও হতে পারি সেটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর ঠিকই একই প্রশ্ন নাট্যকারকে করলে কি উত্তর দিতে জানেন আপনি বলুন শেষবার যখন নাটক করেছিলাম টেনিদা চেলা প্যালা হয়েছিল নাটকে প্রথমে প্যালা মাঝে প্যালা শেষে প্যালা কই নাটক চলাকালীন তো প্যালা থেকে এই ক্যাবলা বা হাবুল হয়ে যায় বা ধরুন এই আমি প্যালা পরবর্তী আমি হাওয়া বা ব্লগ হয়ে গেলাম মানে সেসবের তো দরকার ছিল না আর আপনি নাটক লিখেছেন দেখুন সিমাল আকরাম কাকে বলা জানো কি আকরাম জানো না আচ্ছা তোমার ল্যাপটপটা নিয়ে এসো তো ল্যাপটপ আরে আনো না এটা খোলো 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 আচ্ছা এই যে তোমার এই ওয়ালপেপারে এটা কার ছবি আপনি চেনেন না ধরা যাক আমি চিনি না কি বলছেন কি আপনি বলিউড খেত তারকা করিনা কাপুরকে চেনেন না জব বি ম্যান দেখেছেন কি বললেন জব বি ম্যান দেখেছেন এটা কি সিনেমার নাম আপনি তো দেখছি মানে সিরিয়াসলি আরে সারাদিন শুধু ওই অদ্ভুত অদ্ভুত বই পড়লে আর দুর্বোধ্য নাটক লিখলে হবে একটু জানলার বাইরে তাকান পৃথিবীটাকে দেখুন জব বি মেট সুপার হিট হিন্দি সিনেমা এটা তো হাইব্রিডিটির একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত হয় ব্যাস শুরু হয়ে গেল দুর্বোধ্য নাটকের সঙ্গে দুর্বোধ্য দুর্বোধ্য শব্দের ব্যবহার আরে জব বি মেট একটা হিন্দি সিনেমা এটা হাইব্রিড কোনো ব্যাপারই নেই তা তুমি কারিনাকে নিয়ে তো ফিদা কেন বাবু দারুণ অভিনয় করেছে বুঝি ওই ওয়েন উই মেটে আপনি তো দেখি সিরিয়াসলি চ্যালেঞ্জ আরে দেখুন ভালো করে একটু দেখুন ফিগারটা দেখেছে একে বলে জিরো ফিগার এই ফিগার নামে ভোগ ম্যাগাজিনে কভার হয়ে গেল আপনি অভিনয় অভিনয় করে যাচ্ছেন বাহ চমৎকার আর ওই ওই জিরো ফিগারের কথা চিন্তা করতে করতে রাত্রিবেলা তুমি বিছানায় বসবাস করছো না ব্যাপারটা ঠিক সেরকম না আরে তুমি তো শুধু একা নও তোমার মতো আর হাজার হাজার যুবক এই জিরো ফিগারকে ফ্যান্টাসাইজ করছে আর এটা করতে করতে এই কারিনা জিরো ফিগার একটা স্বতন্ত্র রিয়ালিটি হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আসল কারিনার খবর রাখো আলবাত রাখি ওই তো শাহিদ কাপুরের সঙ্গে ঘুরতে এখন সাইফ আলী খানের সঙ্গে লড়ছে সে কথা বলছি না তুমি কি জানো যে শুটিং করতে গিয়ে সজ্ঞান হয়ে গিয়েছিল সে কি কবে গতকাল রাতে যখন তুমি ওই ওয়েন উই মেটের স্বপ্ন দেখছিলে এই স্কুপটা মিস করলাম কি করে এই তোমরা এই তারকাদের ঘিরে না একটা এমন বাস্তব তৈরি করে ফেলো বিকল্প বাস্তব যার কাছে বাস্তব হার মেনে যায় আর এইটাই হলো সিমাল আকরামের গোড়ার কথা বুঝেছ না না করিনা কাপুরের মধ্যে ওয়াসিম আকরামের লোকন থেকে তুই এখন যা পরে খাও নাটক হচ্ছে না সার্কাস হচ্ছে দেখে তো বোঝার জন্য একে তো লিখেছেন একটা দুর্বোধ্য নাটক
তারপর অদ্ভুত অদ্ভুত শব্দ বলছেন সেজে উঠে, তার উপর আবার করিনা কাপুর থেকে ওয়াসিম আকরাম। আরে ওয়াসিম আকরাম না শখের নাটক করতে সে মুরগি হওয়া কেন বুঝলে না? এটা বোঝার কথা। এই পাঁচ মিনিটে তুমি কাকা, কর্পোরেট টাইপ, করিনা কাপুরের অন্ধভক্ত, এই ওয়াসিম আকরাম, সীমা আকরাম, শাবাস, এই শতাব্দীর এই ফ্র্যাগমেন্টেড হিউম্যানিটি বোঝানোর তুমি হলো আইডিয়াল লোক। পাঁচ মিনিটে এতগুলো রোল করলে আর এক ঘন্টার মধ্যে চিরন্তন ব্লগ আর সূত্র ধরাতে পারবে না? খুব পারবে, শুরু করে দাও। শুধু মনে রেখো এটা শ্রুতি নাটক, তাই জন্য ওই গলার মজুলেশন যেন চারিত্রিক বৈশিষ্ট্যটাকে ঠিকমতো তুলে ধরে। ঠিক আছে, চললাম আমি, করো করো। এই এক মিনিট, এক মিনিট, এক মিনিট হলো আবার। বলছি ওই করিনার ফ্রেন্ড করাটা কি বানালে? গুগলে তো পেলাম না। আচ্ছা, এই গুগলই কি তোমার কাছে আলটিমেট রিয়ালিটি নাকি এটা হাইপার রিয়ালিটি নাকি এটা আলটিমেট সীমা লাগলো? না, আমি বুঝে গেছি, আপনি যান। Thank you.
আমাদের নাটকের শুরু নতুন মিলেনিয়ামের ঠিক আগে। ততদিনে ভারতবর্ষে বিশ্বায়নের বীজ পোঁতা হয়ে গিয়েছিল, কিন্তু কলকাতা শহরে জল হাওয়ায় তখনও তা থেকে চারা বেরোয়নি। এই অবস্থায় কল্পনা করুন উত্তর বা মধ্য কলকাতার কোনো এক গলি যেখানে গাড়ি ঢোকার জায়গা পর্যন্ত নেই। শীতের আলসে দুপুরে সেখানে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলে। ফেলে আসা ছেলেবেলায় ভোকারটা ঘুড়ির পেছনে দৌড়তে দৌড়তে অথবা পিচকিরি হাতে বেপাড়া ছেলেদের সাথে যুদ্ধ করতে করতে এরকম একটা গলিতে আপনিও হয়তো ঢুকে পড়েছেন কখন। কলেজ স্ট্রিট ধরে বৌবাজারের দিকে হাঁটতে থাকলে খানিকটা দূর গিয়ে সূর্য সেন স্ট্রিটে কিছু দূর গিয়ে ডান হাতি ঠিক এইরকমই একটা গলি খুঁজে পাবে। মধ্য কলকাতায় সারা জীবন কাটিয়েও এই গলির সন্ধান পেতে পেতে আমি কলেজ জীবনের সায়ান্নে পৌঁছে গিয়েছিলাম। বৈশিষ্ট্যহীন এই গলির মধ্যেই ছিল আমাদের ঠেক বিজনের চায়ের কেফে। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই তো MBA করেছেন, রাইট? আপনারা কেউ যদি আমার একটু বুঝিয়ে বলতে পারেন যে এরকম একটা এঁদো গলির ভেতর একটা চায়ের দোকান 30 বছর ধরে কিভাবে টিকে থাকলো, আমি সত্যি ইমপ্রেসড হব। তবে এই আলোচনা না হয় আমরা অন্য সময় করব, নইলে আবার এই নাট্য কাজ ছুটে এসে বকাবকি শুরু করবে। এখন ফেরা যাক বৃষ্টি ভেজা এক বিকেলে। বাতাসে অতি পরিচিত গুমোটের বদলে সেদিন ছিল এক অদ্ভুত রাবিন্দ্রিক রোমাঞ্চ। গল্পে যেরকম ঘটে থাকে আর কি, বাস্তবে ঘটলো অনেকটা সেরকম। কলেজ স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে গেছি আড্ডার দিকে, এমন সময় চোখে পড়লো উল্টো দিক থেকে সুটবুট পরা একটা লোক হেঁটে আসছে। কাছে আসতে অবাক হলাম, অনির্বাণ না চিরন্তন? অনি, তুই এ সময় সুটবুট চাপি এখানে? আর বলিস না, ডালহাউসিতে এক মিটিং এ গিয়েছিলাম। ও, তারপর রাস্তায় জ্যাম, সেই বৌবাজার থেকে হাঁটছি। আচ্ছা আচ্ছা, ভাবলাম দুটো বই কিনে বাড়ি ফিরি। তা ভালো, তা তুই কোথায়? এই তো আড্ডার দিকে যাচ্ছি, তোর সময় থাকলে তুই চল না। হুম, বাবাও তো ফুড়ি দেখতে হবে না, চল তো। চল, তোর বন্ধুরা তো আবার বরাবর ইন্টারেস্টিং। অনি আর আমি একসঙ্গে হেয়ার স্কুলে পড়েছি। অনি ছিল লেখাপড়ায় ভালো, শান্ত, সিরিয়াস টাইপ, আমাদের মতন গুলতানি করে বেড়াতাম। স্কুলের পর ইঞ্জিনিয়ারিং পড়ে এখন চাকরি করছে সল্টলেকের কোনো এক কোম্পানিতে। আমার সঙ্গে কলেজে যোগাযোগ কমই ছিল, তবে এ বন্ধু সে বন্ধুর বাড়িতে দেখা হয়েই যেত। সেই সুযোগে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়িনি পরস্পরের থেকে। গলির মুখে আসতে অনি তো অবাক। আরে, এ তো দেখছি একটা মার্কা মারা জায়গা, তুই কি এখনো গাঁজা টাজা? আরে ভাই, তোর মতন এস্টাবলিশড লোকজন কি করে গাঁজার থেকে নিয়ে যায় বলতো? তা ঠিক, তোর তো কলেজে রক ক্লাইম্বিং এর নেশা ছিল, এরা কি সেই দলবল না আরো এক্সোটিক কোনো গ্রুপ? ধৈর্য ধর, ধৈর্য ধর, দেখতে পাবি। ওই যে দেখছিস ডান দিকে কয়েকটা খসা গাছের জানলা, ওই হলো আমাদের বিজনের চায়ের কেবিন। সাবধানে উঠিস, সিঁড়িগুলো কিন্তু উঁচু আর অন্ধকার, আর সিগারেটের ধোঁয়াটা একটু কড়া। সাবধানে নিঃশ্বাস নিস, তোর তো আবার এয়ার কন্ডিশন অভ্যেস। তোর রানিং কমেন্ট্রি চালিয়ে যা। ওই যে দেখছিস সেই ডান দিকে কালচে কাউন্টারের পেছনে ঢুলতে থাকা ওই মধ্যবয়সী ভদ্রলোক, উনি হচ্ছেন বিজন। দাঁড়, বিজন না, এ বিজন না, আমার বন্ধুকে এনেছি, দুটো চা পাঠিয়ে দাও তো এদিকে। আর অনি, ওই যে দেখছিস সেই বাঁদিকে চারকোনা টেবিলে বিনুনি ঝোলানো মহিলা বসে আছে, যিনি বসে বসে নাচার চেষ্টা করছেন, জমে যাবে। এই মরা, এ চিরু, কখন এলি, চলে আয়। তো তুই যা তোদিন ব্যাপারটা ছিলি, কি ব্যাপার? আরে সেই কথাই তো বলছিলাম, যাবে তাকে তুই বস। জানিস তো আমি এক সপ্তাহের জন্য জয়নগর গিয়েছিলাম আমার অ্যাসাইনমেন্ট নিয়ে। কি সাংঘাতিক কাণ্ড কারখানা চলছে তোকে কি বলবো, এর মাঝে আমি গিয়ে একদম ফেসে গেছি। কি কাণ্ড রে বাবা, একদিন একদল লাঠি সোঁটা নিয়ে চলে এলো, ও মাম, পরের দিন অন্য দল বন্দুক নিয়ে অ্যাটাক করলো, রীতি মতন গোলাগুলি চলছে। পুলিশ টুলিশ ছিল না? পুলিশের কথা আর বলিস না, মানে রীতি মতন মদন দেয় ব্যাপারটা। কাকে? সেটাও কি বুঝিয়ে বলতে হবে নাকি? চিনো ইনি কে? সবাই, এটা হলো অনির্বাণ, নমস্কার, আমার বন্ধু, পেশায় ইঞ্জিনিয়ার, তবে মাঝে মধ্যে এরকম উকিলে জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। তবে অনি যে কার ওকালতি করে সেটা অনি ভালো বলতে পারে। আর অনি, এই হচ্ছে মায়া, আমাদের আড্ডার মধ্যমণি।